বটির মধ্যে আগুন ধরান এমন এক জিনিস তৈরি হবে যা দিয়ে মানুষের জীবন বাঁচানো সম্ভব। আশা করছি আজকের এই রেমিডি আপনাদের অনেক বেশি কাজে দেবে। সবার বাসায় কিন্তু কম বেশি বয়স্ক অথবা বাচ্চা আছে। বয়স্ক লোকদের আর বাচ্চাদের বেশিরভাগ সময় কিন্তু নিউমোনিয়া, ঠান্ডা, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকে। আজকের এই রেমিডি আপনাদের সকল রকম সর্দিজনিত সমস্যা থেকে মুক্তি দেবে। এখানে লাগবে আমার একটা রসুন, আর এই রসুনটাকে আমি খুব ভালো করে এখন ছিলে নেব। আপনারা চাইলে দেশি রসুনটাও নিতে পারেন। দেশি রসুনটা অনেক বেশি ঝাঁঝালু হয়, আর এই রসুন দিয়ে কিন্তু আদিম যুগ থেকেই চিকিৎসা করে আসছে আমাদের মা নানিরা। রসুন হাড়ের জন্য অনেক বেশি ভালো। সকালে খালি পেটে আপনারা যদি 2 কোয়া রসুন খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কখনো হাড়ের সমস্যা হবে না, হাড় অনেক ভালো থাকবে। রসুনের যে কত গুণ সেটা তো আমরা বলে শেষ করতে পারবো না। তো আপনারা কিন্তু আজকে যে রেমেডিটা তৈরি করছি এটা বাসায় যদি ট্রাই করেন অবশ্যই ফলাফল পেয়ে যাবেন। শ্বাসকষ্টজনিত সমস্যা চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। এখানে আমি খুব ভালো করে রসুনটাকে থেতলে নিচ্ছি একটা শিল দিয়ে। এটা হয়তো দেখেই বুঝতে পারছেন, একসাথে যদি বেশি করে তৈরি করতে চান তাহলে রসুন আর একটু পরিমাণে বেশি নেবেন। আমি যেহেতু অল্প করে তৈরি করছি আমি অল্প করেই নিচ্ছি। আর এখানে দেখুন আমি একটা চামচের মধ্যে এভাবে করে নিয়ে এখন আমি এটাকে চুলার উপর ধরবো। তার আগে এখানে খাঁটি সরিষার তেলটা নিতে হবে, আর এই তেলটা আর রসুনটা খুব ভালো করে এখন চুলার উপর ধরে এটাকে জ্বালিয়ে নিতে হবে। যতক্ষণ না জ্বলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে চুলার আগুনের উপর ধরে রাখবো। এই ধরুন 2 মিনিটের মতো এটাকে আমি জ্বালিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমার পুরো বাসায় সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে, কারণ রসুন তেলের কিন্তু খুব সুন্দর একটা মানে স্মেল আছে যেটা মানে পুরো বাসায় ছড়িয়ে যায়। এই রসুন তেল কিন্তু মানুষের জীবন বাঁচিয়ে দেয়। যাদের বুকে কফ জমে থাকে, পুরাতন সর্দি, কাশি, ঠান্ডা, এগুলোর জন্য কিন্তু আমরা বুকে এই রসুন তেলটা ম্যাসাজ করতে পারি। এতে করে কিন্তু বাচ্চাদের বা বড়দের, বয়স্ক লোকদেরও সর্দি ঠান্ডা খুব দ্রুতই সেরে উঠবে। আর আজকে আমি আপনাদেরকে এমনভাবে এই রেসিপিটা করে দেখাচ্ছি যেটা করলে খুব দ্রুত আপনারা সর্দি, ঠান্ডা অথবা শ্বাসকষ্ট থেকে রেহাই পেয়ে যাবেন। এখন আমি খুব ভালো করে তেলটাকে চিপে চিপে রসুন থেকে বের করে নিচ্ছি। এর সঙ্গে অ্যাড করব মধু, আর মধুটা যেন খাঁটি মধু হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন। আমি 1 টেবিল চামচ পরিমাণ মধু মিশালাম। আর যেই কাজটা করতে হবে সেটা সবসময় আমার মাকে দেখতাম করতো, তো সেটা হলো আমি এখানে আমার বাসায় যে লোহার বটি আছে সেই বটিটাকে খুব ভালো করে 5 মিনিটের মতো আগুনের মধ্যে ধরে রেখে আমি এটাকে গরম করে নেব। যতক্ষণ না এটা ভালো করে গরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে রাখতে হবে। লোহার মধ্যে অনেক গুণাগুণ আছে যেটা আমার শরীরের জন্য অনেক বেশি উপকারী। আশা করছি আপনাদের কাছে এই রেমেডি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এতে করে যাদের বাসায় বয়স্ক বৃদ্ধ লোক আছে বা বাচ্চা আছে যারা সর্দির সমস্যায় ভুগতেছে, তারা যদি এটা করে খাওয়ায় তাহলে কিন্তু খুব দ্রুতই রেহাই পাবে। এখন কিন্তু এটা আপনারা যাদের সর্দি ঠান্ডা আছে তাদেরকে খাওয়াতে পারেন। এতে করে খুব দ্রুতই সর্দি ঠান্ডা থেকে রেহাই পেয়ে যাবে। ছোট বড় সবাইকেই কিন্তু এই রেমেডিটা খাওয়ানো যাবে। এতে করে খুব দ্রুতই আপনারা সর্দি, ঠান্ডা, শ্বাসকষ্ট থেকে রেহাই পেয়ে যাবেন। আজকের মতো আসসালামু আলাইকুম।